হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাক দিয়ে, এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের ভীষণ টেস্টি তরকারি। আমরা বাঙালিরা কিন্তু এই কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে বেশ পছন্দ করি, তাই না বলো বন্ধুরা? তো এই তরকারিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখন আমি কাজে লেগে পড়েছি, সকাল থেকে তো অনেক কাজ দেখো, আর সব সময় তো ডাস্টিং করতে পারি না। তো আমরা তো আর হাইফাই না যে রোজ এভরিডে ডাস্টিং করবো, আর আমাদের কোনো লোকও নেই যে বাড়ি প্রত্যেক দিন ডাস্টিং করবো। তো এমনি ঘর মোছা ঝাড় দেওয়াটা ডেলিই করতে হয়, বাট এমনি মোছামুছি এই আলমারি শোকেস এটা ওটা মোছামুছি কিন্তু আমরা সপ্তাহে একদিনই করি। তো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু রোজ সম্ভব হয় না। তো অনেকেই আছে জাস্ট বলে যে রোজ করে, কিন্তু কেউ কারোর পক্ষেই সম্ভব না। সংসারের এত কাজ বন্ধুরা যে করে শেষ করা যায় না, রান্না বান্না বাচ্চা সংসারের প্রচুর দায়িত্ব। তো বন্ধুরা দেখো, এখন আমি শোকেসটা একটু পরিষ্কার করছি, একটু ধুলো পড়ে গেছিলো, এক সপ্তাহের মধ্যে না প্রচুর ধুলো পড়ে যায়। তো সেক্ষেত্রে সপ্তাহে একবার করেই আমি পরিষ্কার করি। তোমরা অনেকে, তোমাদের বাড়িতে যদি লোক থাকে, তোমরা তো ডেলি করো, তো লোককে দিয়ে ডেলি কাজ করানো যায়, বাট নিজের এত মাথায় প্রেশার থাকলে ডেলি করা যায় না। তো দেখো, এখানে আমি সমস্ত কিছু মোছামুছি করে আজকে শোকেসের ওপরটা একটু পরিষ্কার করে রাখছি। আর না পরিষ্কার করলে মানে এক সপ্তাহে প্রচুর পরিমাণ ধুলো হয়ে যায়, জানো তো বন্ধুরা। তো এখানে দেখো, সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, আর দেখো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? আর একটুও ধুলো নেই, জাস্ট ভিজে কাপড় দিয়ে। আর এখানে দেখো, সমস্ত কিছু মানে ভেতরটা একদম, শোকেসের ভেতরটা একদম জঙ্গল হয়ে আছে, এগুলোও আমি পরিষ্কার করছি। আর এই দেখো, এগুলো হচ্ছে পলা, এগুলো তো আর পড়ার জন্যই হাজব্যান্ড মারা গেছে, যেমনি জিনিস সব তেমনি হয়ে পড়ে রয়েছে, একবারও এই সাজগোজ কোনো কিছু হাত দিইনি, সব পড়ে রয়েছে। আজকে এতদিন হয়ে গেল, আমি ছুঁইও নি এই সাজগোজগুলো। আজকের এই শোকেসের ওপরটা এমনি পরিষ্কার করি, বাট এই আজকের এই পলাটা তুলে দিলাম। দেখো, দেখতে পাচ্ছ কত চুড়ি? এই দেখো, এই চুড়িগুলো জাস্ট আর তো পরতে পারবো না, এগুলো জাস্ট এবার রেখে দিতে হবে এটা স্মৃতি হিসাবে। তো দেখো, এগুলো বাক্সের মধ্যে সব ঢুকিয়ে আবারও ঝেড়ে টেড়ে রেখে দিচ্ছি, আর জাস্ট স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। আর এই ভেতরের শোকেসটাও একটু গুছিয়ে একদম সুন্দর করে রেখে দেব। জাস্ট এগুলো মানে অগোছালো হয়েছিল ভেতরটা, আর সাজগোজগুলো সেই মানে আমি ছুঁইনি, পড়েই ছিল এরকম বিশ্রীভাবে। তো আজকে ভাবলাম একটু ঠিক করে গুছিয়ে রেখে দিই, ইউজ করি চাই নাই করি, পড়ে থাক এখন। আর সেরম তো মনও নেই, মেন্টালিটিটাও নেই, তো সেরমভাবেই পড়ে রয়েছে। আর দেখো, একদম সুন্দর করে পরিষ্কার করে এবার দেখো রান্নাবান্নার কাজে লেগে যেতে হবে। হ্যাঁ, আবারও আর একটা টেবিল মুছে নিচ্ছি, আর এখানে জাস্ট আরও টুকটাক কিছু জিনিস থাকে এই টেবিলটার ওপর, তো এই টেবিলটাও মুছে নেব। আর তারপর রান্নাবান্না তো করতেই হবে। এখন দেখো, এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়ো শাক। এই কুমড়ো শাক দিয়েই কিন্তু আজকে চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুমড়ো শাকটা আমার হাজব্যান্ডের বাড়ি থেকে আনা। তো আমরা থাকি একটু জাস্ট গ্রামেই থাকি, বাট গ্রামের মধ্যেও একটু শহরের দিকে, বাট ওদের বাড়িটা কিন্তু অনেকটা গ্রামে। তো দেখো, এখানে কুমড়ো শাকটা কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি, আলুটাও কেটে রেখেছি, দেখতে পাচ্ছ? এই চিংড়ি মাছটাও কিন্তু আমাদের মানে হাজব্যান্ডের বাড়ির যে পুকুর আছে, মানে আমাদের যে পুকুর, সেই পুকুরের নিজেদের ধরতে পারো, তো সেই নিজেদের বাড়ির পুকুরের চিংড়ি মাছ খেতে সে তার তো কী স্বাদ বলো। আর এখন দেখো, আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর এই কড়াতেই চিংড়ি মাছটাকে একটু ভেজে রেখেছিলাম। আর দেখো, আলুটা দিয়ে দিচ্ছি তেলের উপর, আর ফোড়নটা একটু লাল হয়ে গেলে আলুটা দিচ্ছি, আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছটা সাইজে ছোটো, বাট কিন্তু এইগুলোর টেস্ট কিন্তু অসাধারণ, জানো তো। তো বন্ধুরা দেখো, আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর একে একে সব মশলা অ্যাড করব। আর বন্ধুরা জানো, এই আমরা বাঙালিরা কিন্তু এই কুমড়ো শাক এই সমস্ত জিনিস কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, তাই না বলো? তো এই সব জিনিস আমাদের পাথে যদি লাঞ্চের থালিতে থাকে, আমাদের মনটা কী হ্যাপি হ্যাপি হয়ে যায়, তাই না বলো? মাছ মাংস তো আমরা খাই, বাট এই সব খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি,
আর এখানে মশলার পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প পরিমাণ মশলাটা অ্যাড করছি। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এখানে অ্যাড করছি। বাস এই মশলা দিয়েই কিন্তু আমি একদম ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। আর শাকটাকে কিন্তু, কুমড়ো শাকটাকে কিন্তু অবশ্যই 3 থেকে 4 বার ধুয়ে নেবে। আর দেখো এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম মশলার সাথে, একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা মানে যতটা যতক্ষণ এই সবজির সাথে থাকবে তত তরকারিটা থেকে টেস্ট, মানে তরকারিটা চিংড়ি মাছের টেস্টটা বেশি হবে, তো সেক্ষেত্রে কষার সময় চিংড়ি মাছটা দিয়ে দেবে। তো এখানে দেখো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, আর অল্প করে জল দিয়ে কিন্তু অবশ্যই মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো কিন্তু মাস্ট বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু যে কোনো তরকারি খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখো এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এবার দেখো আমি শাকটাকে ধুয়ে চুবড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই শাকটা কিন্তু এবার আমি আস্তে আস্তে উপর থেকে দিচ্ছি। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইকও করো। তো বন্ধুরা দেখো এখানে আমি কুমড়ো শাকটাকে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই কুমড়ো শাক কিন্তু আস্তে আস্তে কমে যায়। যে কোনো শাক, শাক দিলেই কিন্তু দেখবে কড়াতে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দাগ লাগে এতটা বেশি, কিন্তু পরে দেখবে কমে যায়। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের মানে এই তরকারিটা করে নিতে পারো, ভীষণ ভীষণ খেতে ভালো লাগে, জাস্ট বলতে পারো বাঙালির একটা প্রিয় শাক, বুঝলে। সব রকমই শাক আমরা বাঙালিরা খাই, বাট এই কুমড়ো শাকটা খেতে কিন্তু একদম খুব টেস্টি, খুব মজার। তো বন্ধুরা দেখো এখানে শাকটা দিয়ে দিয়েছি, শাকটা একদম জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর, আর এখন কিন্তু আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এই কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা জাস্ট একদম মাখা মাখা হবে, খুব বেশি ঝোলও হবে না আর একদম শুকনো শুকনোও হবে না, জাস্ট মেখে ভাত খাওয়ার মতো এরকম এই কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হবে। আর খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ অসাধারণ, এরকম কুমড়ো শাকের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি থাকলে বন্ধুরা আর কিছুর প্রয়োজন হয় না, গরম গরম ভাতের সাথে জাস্ট এই তরকারি দিয়েই দুপুরের লাঞ্চ একদম ফিনিশ হয়ে যায়। তো দেখো বন্ধুরা জাস্ট 10 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট পর দেখতে পাচ্ছ একটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি, অল্প সামান্য জল আছে, আর এখানে কিন্তু একদম জাস্ট শুকনোও করবো না আর সামান্য একদম মানে খুব একটা বেশি ঝোলও রাখবো না, জাস্ট একদম জাস্ট ভাতের সাথে মাখিয়ে খাবার মতো সেরকম একটু মাখা মাখা এই কুমড়ো শাকের তরকারিটা মানে বানাচ্ছি। আর এখন জানোই তো চিনি ছাড়া মানে তরকারির স্বাদ বাঙালির লাগে না, তো সেক্ষেত্রে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ মতো চিনি দিচ্ছি। আর এখানে দেখো বাড়িতেই রোস্ট করা জিরে ধনে গোলমরিচের এই গুঁড়োটা, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু তরকারিতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখো এই চিনিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তো চিনিটা অপশনাল, তোমরা যদি দিতে চাও দেবে, আর না দিলে কোনো অসুবিধে নেই, বাট চিনিটা দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে, কেননা আমরা বাঙালিরা জানো তো একটু তরকারিতে চিনি দিলে কিন্তু আমাদের জাস্ট মুখে বেশ মজার লাগে, তাই না বন্ধুরা। তো দেখো রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, জাস্ট এরকম কুমড়ো শাকের তরকারি যদি থাকে আর কি লাগে বন্ধুরা। তো গরম গরম ভাতের সাথে তোমরাও এই রেসিপিটা তোমাদের বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে, বাই বাই বন্ধুরা।